কারা বাদ পড়লেন, কে থাকল সিএসকে ম্যাচে, কে কেআরের একাদশে, মহাচমক দেখে নিন দুই দলের একাদশ। জয়ের হ্যাট্রিক দিয়ে আইপিএল 2024 অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে সিএসকে ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কি হবে তা নিয়ে রয়েছে জল্পনা। সানরাইজার্স আরসিবি দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। জয়ের হ্যাট্রিক করে আইপিএল 2024 মৌসুম শুরু করলেও সোমবার চিপোকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মৌসুমের প্রথম তিন ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর তিন অ্যাওয়ে ম্যাচ জিতে নয় রেকর্ড হাতছানি নাইটদের সামনে। দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনো চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে, পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন অঙ্কৃশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে, ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা। অপরদিকে চেন্নাই সুপার কিংস মৌসুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে, ফলে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ঋতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও। সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট উইকেট কিপার, সুনীল নারিন, শ্রেয়স আয়ার অধিনায়ক, ভেঙ্কটেশ আয়ার, অঙ্কৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াশ শর্মা। কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, মঈন আলী, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি উইকেট কিপার, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মহেশ থিকসানা, ইম্প্যাক্ট প্লেয়ার মাথিসা পাথিরানা। শুরুর আগেই আইপিএল শেষ হাসারাঙ্গার। আইপিএলের এবারের মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা ছিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছেন গত 18 মার্চ, তবে চোটের কারণে তার পরপরই আইপিএলে যোগ দেওয়া হয়নি ওয়ানিন্দো হাসারাঙ্গার। এবার এলো দুঃসংবাদ, পায়ের গোড়ালির চোটে শুরুর আগেই আইপিএল শেষ হয়ে গেল লঙ্কান লেগ স্পিনারের। ক্রিকইনফো জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট এরই মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইকে হাসারাঙ্গার ছিটকে পড়ার বিষয়টি অবহিত করেছে। পায়ের চোটের কারণে লঙ্কান মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন হাসারাঙ্গা। আইপিএলে খেলার ছাড়পত্র পেতে তার বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কথা ছিল। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছিলেন হাসারাঙ্গা দুবাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন। শনিবার এলো আইপিএল থেকে তার ছিটকে পড়ার খবর। সামনে টি-20 বিশ্বকাপ, আগামী 1 জুন থেকে যুক্তরাষ্ট্রে বসবে সে আসর। হাসারাঙ্গা যেন তার আগে ফিট হয়ে উঠতে পারেন সেজন্যই সম্ভবত তাকে আর আইপিএলে খেলানোর ঝুঁকি নিতে চায়নি লঙ্কান ম্যানেজমেন্ট। 160 কিলোমিটার গতিতে বল করবে মায়াঙ্ক যাদব। এই আইপিএলের আবিষ্কার 21 বছর বয়সী ডানহাতি পেসার মায়াঙ্ক যাদব, লখনৌ সুপার জায়ান্টসের বোলারের ভয়ঙ্কর গতি চমকে দিয়েছে সবাইকে। এ মৌসুমের দ্রুততম বলটি করে ফেলেছেন তিনি ঘণ্টায় 156.7 কিলোমিটার গতিতে। প্রতিপক্ষ শিবিরের খেলোয়াড়রাও মায়াঙ্কের প্রশংসায় পঞ্চমুখ। মনে করা হচ্ছে 160 কিলোমিটার গতি তোলার ক্ষমতা রাখেন মায়াঙ্ক। ওর বয়স খুবই কম, নিয়মিত খেলার সুযোগ পেলে মায়াঙ্ক 160 কিলোমিটার গতিতে বল করতে পারবে। প্রসঙ্গত, গতিমাপার যন্ত্র স্পিড গান আসার পর 160 কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি তুলতে পেরেছেন মাত্র 4 জন বোলার: শোয়েব আখতার, ব্রেটলি, শন টেন্ট এবং মিচেল স্টার্ক। একজন পেস বোলারের সবথেকে বড় অস্ত্র পেস, খাঁটি পেসের আজও কোনো বিকল্প নেই, তা ফের প্রমাণ করছেন আনকোরা মায়াঙ্ক। এবারের আইপিএলের লখনৌ সুপার জায়ান্টসের হয়ে যেদিন প্রথম সুযোগ পেয়েছিলেন 155.8 কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে শোরগোল ফেলে দিয়েছিলেন, সে ম্যাচে 150-র উপরে বল করে যান হামেশাই। 27 রানে 3 উইকেট নিয়ে হন ম্যান অব দ্য ম্যাচ। নিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ফের এক্সপ্রেস গতিতে বল করতে শুরু করেন মায়াঙ্ক। নিজের রেকর্ড ভেঙে একটি ডেলিভারি করেন 156.7 কিলোমিটার গতিতে। সেদিন 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট নেন এবং আবারও ম্যান অব দ্য ম্যাচ। ক্যামেরন গ্রিনকে যে ডেলিভারিতে বোল্ড করেছিলেন তা এখন পর্যন্ত আইপিএলের সেরা বললে অত্যুক্তি হবে না। গ্লেন ম্যাক্সওয়েলও মায়াঙ্কের গতিতে সামলাতে না পেরে আউট হন।
আইপিএলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিরাটের সঙ্গে দেখা করতে মাঠে ঢুকলেন ফ্যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে 6 উইকেট হারিয়েছে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শনিবার 6 এপ্রিল অনুষ্ঠিত এই ম্যাচে রাজস্থানের কাছে জয়ের জন্য 184 রানের টার্গেট ছিল, যা তারা 5 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে রাজস্থান রয়্যালস দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। তবে এই ম্যাচে ফের নিরাপত্তা ভেঙে এক দর্শক মাঠে ঢুকে পড়েন। বারবার আইপিএলে এমন ঘটনা ঘটতে থাকায় বেশ বিব্রত বিসিসিআই। এই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে দেখা করতে মাঠের মাঝখানে ঢুকে পড়ে এক তরুণ ভক্ত। সেই ভক্তের পরনে ছিল আরসিবি শার্ট, যার পেছনে বিরাট কোহলির নাম ও জার্সি নম্বর লেখা ছিল। সেই ভক্তকে কোহলিকে জড়িয়ে ধরতেও দেখা গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীরা ছুটে এসে মাঠ থেকে ফ্যানটিকে সরিয়ে নেন। এই মৌসুমে তৃতীয়বার খেলোয়াড়দের নিরাপত্তায় ত্রুটি দেখা দিয়েছে। 1 এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা চলাকালীন একজন দর্শক মাঠে ঢুকে পড়েন এবং রোহিত শর্মা এবং ঈশান কিশানের কাছে পৌঁছে যান। তখন স্লিপে ফিল্ডিং করছিলেন রোহিত আর ঈশান উইকেট কিপিং করছিলেন। হঠাৎ তাদের পেছনে একজন বহিরাগতকে দেখে প্রথমে রোহিত এবং তারপরে ঈশান ভয় পেয়ে যায়। এরপর নিরাপত্তা রক্ষীরা এসে দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এর আগে 25 মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল। তার পরেও হঠাৎ বিরাট কোহলির সঙ্গে দেখা করতে এক ভক্ত এগিয়ে আসেন। বিরাট কোহলি তখন ব্যাট করছিলেন। সেই ভক্ত সরাসরি কোহলির পায়ে গিয়ে পড়েন। পরে নিরাপত্তারক্ষীরা ফ্যানটিকে ধরে বাইরে নিয়ে যান। অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ালেন স্বামী, বিশ্বকাপে ফিরবেন। চোট কাটিয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। ফেব্রুয়ারি মাসে তার গোড়ালিতে অস্ত্রোপচার হয়। চোট নিয়েই বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। সেই চোটের জায়গায় অস্ত্রোপচারের পরই জানিয়েছিলেন সব ঠিকঠাক হয়েছে। মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন তিনি। এরপর আইপিএল খেলতে না পারলেও নিজের দল গুজরাট টাইটান্সকেও শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার নিজের চোটের অবস্থার আপডেট দিলেন উত্তরপ্রদেশের এই তারকা পেসার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের একটি ছবি পোস্ট করেছেন শামি। সেখানে দেখা যাচ্ছে মাঠের ভেতর ক্র্যাচ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। নিজের ছবি পোস্ট করে মোহাম্মদ শামি লিখেছেন, ট্র্যাকে ফিরেছি আবার, সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ যতই কঠিন হোক না কেন, গন্তব্যে পৌঁছানো সবথেকে গুরুত্বপূর্ণ। স্বামীর গোড়ালির অ্যাচিলিস টেন্ডনে চোট ছিল। এই অ্যাচিলিস টেন্ডনই গোড়ালির সঙ্গে কাফ মাসেল সংযোগ করে রাখে। সেখানে চোটের জন্য বিশ্বকাপের সময়ে বেশ খানিকটা ব্যথা অনুভব করতেন তিনি। কিন্তু তার থাকা আর না থাকা যে বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে অনেক প্রভাব ফেলত, সেই কারণে ইনজেকশন নিয়েই চালিয়ে গিয়েছিলেন খেলা। ফাইনাল অবধি দলকে তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় তার।